ভাই আমার ডেইলি 8 ঘন্টা 400-500 কেজি তার কাটা মারতে পারবো। এটি হচ্ছে তার কাটা তার রাখার মেশিন, এখানে তারটা দেওয়া হয়, এই সাইড দিয়ে তারটা ইন করা হয়। জি, ইন করার পরে এই পাশ দিয়ে তারটা আউট হয়। জি, তার কাটাটা আউট হয়। জি, আর এটি হচ্ছে তার কাটা কাটিং করার ডাইস। জি, এই ডাইসগুলি আপনার আপনার 2-3 দিন পর পর সান দিয়ে নেওয়া লাগে, দাঁত দিয়ে নেওয়া লাগে। দাঁত দিয়ে নিলে আপনার বাংলা মেশিন ও চায়না ডাইস, চায়না মেশিন ও চায়না ডাইস, ইন্ডিয়ান মেশিন ও চায়না ডাইস। আচ্ছা আচ্ছা, যার কারণে কোয়ালিটির ব্যাপারে আপনি যেটাই নেন বাংলা মেশিনটা দাম একটু কমে কারণে আমরা বাড়ি থেকে মালগুলো আমাদের আপনার ট্যাক্স দিতে হয়, শিপের ভাড়া দিতে হয়, এমনি আপনার কারণে ওই রেট গুলো বেশি পড়ে। মেশিন যে মেশিনের যে সার্ভিস ওয়ারেন্টি। আচ্ছা আচ্ছা, তাইলে এই 10 বছরে কোনো প্রবলেম হলে আমরা কাজ করি। আচ্ছা, এই কি জাতীয় প্রবলেম হলে? টাকাটা পলিশ মেশিন। জি জি, এই মেশিনের মাধ্যমে টাকাটা ডিপে পরিষ্কার করা হয়। জি 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 জি, টাকাটার মধ্যে যে লোহার যে আবরণ থাকে, কালো বা গোলাকে যে আবরণটা থাকে, ওই আবরণটাকে পরিষ্কার করে এটার মধ্যে আপনার কাঠের যে ফর্মিলের যে বুশি আছে, বুশি এবং টাকাটার সমন্বয়ে এটা ঘুরানো হয়। আপনার ন্যূনতম 20-25 মিনিট 20-25 মিনিট ঘোরানোর পর এটা আপনি কমপ্লিটলি একেবারে সাদা হয়ে যাবে, তখন এটা আপনার 100% কোয়ালিটি দেবে। এই এই যে কাঠের গোড়ার সাথে কি অ্যাসিড দেওয়া লাগে, কেমিক্যাল কেমিক্যালও দেওয়া লাগে না? শুধু কাঠের গোড়া কেমিক্যাল দেওয়া লাগে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এই মেশিন দিয়ে আপনার 220 ভোল্ট দিয়ে চালাতে পারবেন। এই মেশিনটির ভোল্ট পাওয়ার হচ্ছে আপনার 3 ঘোড়া 5 ঘোড়া 2 পদ আছে, আর এই তার কাটার মেশিনটিও সেম আপনার 3 ঘোড়া 5 ঘোড়া 2 পদের আছে। আর তার কাটার মেশিনের যে ডিফারেন্সগুলি আছে, যেমন এই মেশিনটি হচ্ছে 1/2 ইঞ্চি 1 ইঞ্চি 1.5 ইঞ্চি এই 3 সাইজের যে মেশিনটা, 1/2 1 1/2 এই 3 সাইজের মেশিনটার দাম পড়ে 1.5 লক্ষ টাকা। আর 1/2 1 1/2 2 ওই পর্যন্ত গেলে আপনার দাম পড়বো 2 লক্ষ টাকা। আর 1/2 1 1/2 2 2.5 3 4 পর্যন্ত যদি করেন তাহলে বাংলা মেশিন নিলে দাম পড়বো তার 3 লক্ষ টাকা। তার মানে একটা মেশিন নিলে তো সবগুলো সাইজ করা যাচ্ছে, আপনি সবগুলো সাইজ করতে পারেন। হ্যাঁ, আপনি মনে করেন যে 4 ইঞ্চি মতো একটা মেশিন নিচ্ছেন, ওটা যে 1/2 1/2 2 3 4 করতে পারেন, কিন্তু সমস্যা প্রবলেম অনেক জায়গায় তার কাটা মূলত বিক্রি হয় কেজি হিসাবে। আপনি 4 ইঞ্চি যে তার কাটাটা এটা সাইজ এতটুকু বড়, আর 1/2 ইঞ্চি তার কাটা কিন্তু ছোট, ওজনে দেখা গেছে মেশিনে কিন্তু পাঞ্চ করতেছে একই সময়ের ভিতরে। আপনার এক্সাম্পল মনে করেন 4 ইঞ্চি তার কাটা পাইলেন এক এক সময়ের ভিতরে 1000 পিস, সেম সময়ের ভিতরে আপনি 1/2 ইঞ্চি তাকাটা পাইলেন 1000 পিস। এখন 1/2 ইঞ্চি তাকাটা ওয়েট আর 4 ইঞ্চি তাকাটা ওয়েট কিন্তু এক্সট্রা আসবে না, মানে ওয়েটের যে ডিফারেন্স আপনার মিনিমাম 5-6 গুণ ডিফারেন্স থেকে যায়। ওই ডিফারেন্সের কারণে তাকাটা বিক্রি হয় কেজিতে, আপনার একটা গ্যাপ থেকে যায়, গ্যাপটা আপনি পূরণ করতে পারবেন। তার কারণে পার্ট বাই পার্ট মেশিন হলে প্রোডাকশন ভালো হয় এবং আপনার কোম্পানির যে প্রফিটটা পর্যাপ্ত প্রফিটটা হয়। আচ্ছা আচ্ছা, ছোট মেশিনের 5 দ্রুত হয়, বড় মেশিনের 5 স্লো হয়। আচ্ছা, আমরা যদি 2টা বা 3টা মেশিন একসঙ্গে চালাই, তার সাথে আবার ওয়াশিং মেশিন আছে, তাইলে হ্যাঁ এই একটা পলিশ মেশিন দিয়ে 10টা তারকাটা মেশিন বলছি যে এই 3টা মেশিন যদি একসঙ্গে চলে বা 4টা মেশিন যদি একসঙ্গে চলে, তাইলে কি বাসাবাড়ির বিদ্যুৎ 220 লাইন দিয়ে চলবে? আপনার 2টা মেশিন চালাতে পারবেন বাসাবাড়ি। আচ্ছা, বেশি হলে আপনি ভাড়া নেবেন, মিটার ভাড়া নেবেন কিংবা আপনি রুম ভাড়া নেবেন। আচ্ছা, তার মানে 440 লাইন করে নেব। এটা আপনার 440 এবং 220 দুই ব্যবহার চালাতে পারবেন, কিন্তু 220-তে আপনার 2 ইঞ্চি বন্ধ করতে পারবেন মেশিনগুলি। এমন কি হয় যে দেখা যাচ্ছে যে আমি এতগুলো মোটর একসঙ্গে চালাতে গেলে 220 লাইনে দেখা যাচ্ছে ফেস কেটে যাবে বা এই জাতীয় কোনো ঝামেলা হবে? যে কারণে হিসাব আছে, আপনি দেখা গেছে আপনার এক আপনার বাসাবাড়ির লাইনে আপনি 2টা মেশিন চালাতে পারবেন সর্বোচ্চ, এর চেয়ে বেশি করতে গেলে আবার বিকল্প আরেকটা মিটার কিংবা আপনি কমার্শিয়াল ভাবে আপনার লোড বাড়ায় নিয়ে। সেটা কেন করতে হবে আমার? তারের তার মোটা চিকন আছে, তার যদি আপনার ওই আপনার ওই লোড অনুসারে তারটা দেওয়া না হয় তাহলে গাছের তারটা পুরো যাবে মোটা আছে। তো বাসাবাড়ি যে লাইন ওটা যদি আমি হেভি তার দিয়ে নিই? হ্যাঁ, হেভি তার নিয়ে নিতে পারেন,
তাহলে তো কোনো সমস্যা চার্জার এবং এবং মোটর আপনি যে মিটারটা ইউজ করবেন ওই মিটারের মধ্যে আপনার লোডের একটা ক্যাপাসিটি আছে। আচ্ছা আচ্ছা, ওই লোড মিটারটা পার্কিং হল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ।